হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজির ক্লাসটি জেটি পিলা মানুষ এবং ওটি টি পিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অটে তৎস বিভিন্ন চাকরি ক্ষেত্রে যে নিজে প্রস্তুত করছেন তাঁকি মধ্য ক্লাসটি বহু ইম্পর্ট্যাট অটে যদি আমলকু প্রথম করে আপনার মানে আসছেন নিশ্চিতভাবে সবসক্রাইব করে দেবে এবং নিজের প্রত্যেক সাংসাকে সেয়ার করা ভুলেবে না যদি ভিডিওটি আপনার ভাল লাগুচি নিশ্চিত ভাবে লাইক করে দেবে কিনা আজির ক্লাস রে আমি কু কভর କରିବା ଓଡ଼ିଆ ଗ୍ରାମର ପ୍ରତ୍ୟେକ ପାର୍ଟ ଅନୁସାରେ ଆପଣଙ୍କର ବିଶେଷ ହେଉ ବିଶେଷଣ ହେଉ ସର୍ବନାମ ହେଉ ରୂଢ଼ି ହେଉ ତା'ପରେ ବିନାଥ ବୋଧକ ଶବ୍ଦ ହେଉ ସବୁ କିଛିର ଭିଡ଼ିଓ ଆମ ଚ୍ୟାନେଲ୍ରେ ଅପଲୋଡ଼୍ ଅଛି କେବଳ ଆପଣମାନଙ୍କୁ ଟିକେ କଷ୍ଟ କରି ଦେଖିବାର ଅଛି ଠିକ୍ ଅଛି ଆଉ ଯେଉଁମାନେ ଦେଖିନାହାନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ଭିଡ଼ିଓଟି ବହୁତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅଟେ କାହିଁକିନା ଏଇ ଭିଡ଼ିଓରେ ଆମେ ସେଗୁଡ଼ିକୁ କଭର୍ କରିବା ତ ଭିଡ଼ିଓଟିକୁ ସେୟାର କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ ଦେଖନ୍ତୁ ପଦ ପ୍ରକରଣ এইটো হি পঢ়িব পিলা মানে আৰুকি কিছু পঢ়িব নাই তো এই পদ প্ৰকৰণৰে আমি কোন পঢ়িবা না বিচেচ্য সৰ্বনা বিচেষণ অব্যয় আৰু ক্ৰিয়া বিষয়ে পঢ়িবা যেতিকি ইম্পৰ্টাণ্ট জিনিছ আপোনাৰ যেতিয়া এগজাম দৰকাৰ সেই সবকু পঢ়িদাবা ঠিক অঁ আৰু যি পিলা মানে আপোনালোকৰ এইটো ক' এই হ'ল আপোনালোকৰ ফাৰ্ষ্ট ইয়াৰ যি এল ই ফাৰ্ষ্ট ইয়াৰ কোৰ্চ কৰোঁ তাই ভিডিঅ'টি ইম্পৰ্টান্ট অটে দেখ পদ কে প্রকার দেখলে গোটা হল বিশেষ সর্বনাম বিশেষণ অবয় ক্রিয়া তাহলে পাঁচ প্রকার আমি জলে তো দেখ শব্দ যেতিয়া বাক্যৰ ব্যৱহৃত হু তাহ পদ কহেঁতে ত'লে শব্দটা যে বাক্যৰ ব্যৱহাৰ হৈ থাকে তাক পদ কহা যেমি এইক শব্দ গোটেই পদ বাক্যৰ গোটেই পদ ব্যৱহৃত গোটেই পদ হেলে গোটেই পদ তাহে পদ আ পদ ত পদ কহে পদ বুজি গেলা তো শব্দ কাহো কয়া নাধিক বৰ্ণ মিছি अर्थ प्रकाश जदि कलेक् आम शब्द कहमती मु अर्थ प्रकाश टा अक्षर को लेकिन एकाधिक अक्षर किंतु अर्थ प्रकाश करगड़ मान क्या मु कह मगड़ मगड़ माने कौन कौन सी तर अर्थ ना तो आम शब्द कहीपरिया তো পদৰ প্ৰকাৰ ভেদ আমি জানিলে পাঁচ প্ৰকাৰ ত' প্ৰথমে আমি আলোচনা কৰিব বিশেষ সম্পৰ্কৰে যে পদ কোন নামক বুজাই বিচেচ পদ কহেঁতে বিশেষ্য এতিকি মনে ৰখিব সেইটা গোটেই ব্যক্তিৰে না হৈ পাৰে ৰাম সেই আম ব্যক্তি যদি কয় সেইটা জাতি বাচক শব্দ হৈ গ'ল কিন্তু সেই ব্যক্তি ভিতৰত জা কয় ৰাম সীতা এগু হ'ল ব্যক্তিবাচক স্থান সেই বিভিন্ন স্থানৰ নাম হৈ পাৰে कौन जातिर नाम हो पाए विभिन्न जाति रही कहता जाति ठीक अच्छे से, से, से गोटे गो जातिर ना तापर कहते हैं वस्तुर गुणर यू जहाँ भी तुम नाम को बुझाऊ से सबूला विशेष पद देख ता भाग कराई पांच भागेश को पांच भाग में भाग कराई गोटे व्यक्तिवाचक व संज्ञावाचक मान जितकी व्यक्ति लोक मान है जितकी भी नाम है যেমি কি তোমার পর্বতর না হব নদী না হব দেশর না গ্রাম না শহর না মাছর না জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা সব গোটা গোটা হল ব্যক্তি বাচক বা সংজ্ঞা যেতকি না বুঝলা ডাউট রয়েছে সংজ্ঞা বাচক বা ব্যক্তি বাচক চিহ্নবার যেমি নদী যদি মুব পিল কোন কহিবি নদী নদী কলে সবু নদী কু বুঝেওছি মানে সেটা হেলা জাতি জাতি বাচক গলা কিন্তু সেইঠু গোটা নদীর নাম কেবি মহানদী এই মহানদীটা হয়ে গেল কোণ ব্যক্তি বাচক সংজ্ঞা সেমিটি পাড় জাতি কিন্তু কবি নীলগি পাহাড এটা হয়ে গেল আপনার সংজ্ঞা বাচক বা ব্যক্তি বাচক কমিটি জাতি বাচকর সংজ্ঞা বাচক হচ্ছে বুঝিপাল না যদি বুঝিপার চোটে গোটে লাইক সেয়ার করে দেব না চল সেমিতি জাতি বাচক যে যে বিশেষ পদ কোশি জাতির নামক বুঝায় তাহু জাতি বাচক বিশেষ কোৱা যায় জাতিৰ নাম যেমি মাছ কয়ৰ জাতি পূৰা বুজাব কেমি জানিব আমাৰ ব্যক্তিবাচক জাতি বাচক জাতি বাচক যেতিয়া ভাঙিব দেখিব ভাঙি যদি মাছ মাছৰ বি কে ৰ চিংুড়ি চুনাছ তাৰপৰা আমাৰ চুনা মাছৰ বিভিন্ন প্ৰকাৰ ৰোহি ভাকুৰ এগুডা হৈ গল ব্যক্তিবাচক বা সংজ্ঞা বাচক ছাত্ৰ ছাত্ৰী গুড়া আমি ভাঙ্গি পার পাককার রয়েছে তেমন এটা হল জাতি বাচক চিহ্নি যার পরে বস্তু বাচক মানে বস্তুর নামক থাক বস্তুর না থাক বস্তুবাচক যেমি কাঠ সুনা লুহা মাটি পাথর এই সব হল কোণ বস্তুবাচক দেখো ভালসে শুণ তাপরে গোটে কনফিউজ হচ্ছে যে জাতি বাচক বস্তু বাচক ভিতরে কমিটি চিহ্ন যে বস্তুকু ভাঙ্গি টিকিটিকি কলে মধ্য ভঙ্গাংশর নাম তাহ রহে তা বস্তুবাচক বিশেষ কাহযে জাতি বাচক বস্তুর নির্মিত গোটিয়ে জাতি বুঝায়ে যেমি দেখ কবাটটা কবাটটা কু টিকটিক করেদলে কি হব পো সেটা গেল জাতি কিন্তু কাঠটা কাঠর তোমার কোণতি হচ্ছি কবাট সুার মুদি হচ্ছে মাটি রাঁডি হচ্ছে তেমন এগুলা হচ্ছে कंचा गुड़ा वस्तुवाचक ठीक अच्छे तो जहाँ कुमें व्यवहार कर गुड़ा होस्तुवाचक आ रूपातरण करवहार करहबाइल तुम जाति वाचक देख भल से देख एटार कबाट को, को कु, मुदी कु, हांडी कु को हाँ भांगी भग्नांश गुड़ को आज कबाट मुदि हाँ बोली नहीं তাহলে যে জিনিসটা কেছি তাকে আমি ভাঙিদেলে কবাটটা কাঙ্গিদেলে আমি তা কবাট কৌছ কি কৌনে তেমন সেটা জাতি বাচক কিন্তু কাঠটাকে যদি ভাঙ্গি দেওয়া পিল টুকরা করেদে সেই কাঠক কাঠ কুচ সুনা মু ভাঙিদে সুনা সুনা কৌছ মাটিটা ভাঙ্গিদে মাটি কুটি কুচ কিন্তু হাঁড়িটা যেত ভাঙি যাব তা মাটি হাঁড়ি কহবনি মুদিটা ভাঙে মুদি কিনে কবাটটা ভাঙিগে কবাট কহবন তো তো এইটা হচ্ছে জাতি বাচক আর বস্তু বাচক ভিতরে পার্থক্য বস্তুবাচক হচ্ছে মানে টিকিটিকি কলেবি যা না সেই না রা কো টিকি যদি করে দেবা নাটা সেটা রহিব না এটা হচ্ছে জাতিবাচক বাচক বস্তুবাচক ভিতরে পার্থক্য বহত পিলা জাঁ নে তাপরে কুণ গুণবাচক যদি কোনসি গুণ বা অবস্থার নাম কু বুঝাইলা সেটা হল গুণবাচক বাচক বিশেষ ভদ্রতা সাধুতা ভক্তি এগুড়া কোন গুণ গুটে গোটে দুষ্টামি করুচি ଯୌବନ ଏଗୁଡ଼ା ଅବସ୍ଥା ଯୌବନ ଅବସ୍ଥା ବାଲ୍ୟାବସ୍ଥା ବାର୍ଦ୍ଧକ୍ୟ ଅବସ୍ଥା ସୌନ୍ଦୌର୍ଯ୍ୟ ଏଗୁଡ଼ା କ'ଣ ଏଗୁଡ଼ା ହେଲା ଗୋଟେ ଗୋଟେ ଗୁଣବାଚକ ବିଶେଷ ବିଶେଷ ମାନେ ନାମ ତାହେଲେ ଗୁଣଗାର ନାମ ଥିବ ଗୁଣ ଅବସ୍ଥା ସେମିତି କ୍ରିୟାବାଚକ ବିଶେଷ ହେଲା କ୍ରିୟାର ନାଁ ଥିବ ଯେମିତି ଭଜନ ଶୟନ ଗମନ ପୂଜା ଏଗୁଡ଼ା କ'ଣ କ୍ରିୟା ଗୋଟେ ଗୋଟେ ତ କ୍ରିୟା ବିଶେଷ କ୍ରିୟାବାଚକ ବିଶେଷ କୁହାଗଲା বিশেষ বুঝি গল পান কে ভাগের পাঁচ ভাগের কণ কম তাহা আমি জাঁলে গোটা হল ব্যক্তি বাচক জাতি বাচক গুণ বাচক ক্রিয়া না বস্তুবাচক চল সবু কভর হয়ে গলা বর্তমানে দেখা সর্বনাম বিশেষ যে না নাম তো নাম বদলের যে পদটা ব্যবহার করা তা সর্বনাম ধর মু কোভি রাম পঞ্চম শ্রেণী পড়ুচি ରାମ ଭଲ ଗୀତ ଗାଉଛି ରାମ ପ୍ରତିଦିନ ସ୍କୁଲକୁ ଯାଉଛି ରାମ ଅଣ୍ଡା ଭାତ ଖାଉଛି ଏ ଯେଉଁ ରାମ ରାମ କହିଲି ଏଗୁଡ଼ା କ'ଣ ରାମଟା ବିଶେଷ ନାଁଟା ବୁଝାଉଛି ବ୍ୟକ୍ତିର ନାଁଟା କିନ୍ତୁ ବାରମ୍ବାର ରାମ କହିଲା ବେଳକୁ ଆମକୁ କ'ଣ ସ୍ମୃତି କଟି ହେଉଛି ତ ବାକ୍ୟଟା ଭଲ ଶୁଣାଯିବା ପାଇଁ ବା ସ୍ମୃତି ମଧୁର ହେବା ପାଇଁ ସର୍ବନାମର ପ୍ରୟୋଗ କରାଯାଏ ଯେମିତି କହିବି ରାମ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀରେ ପଢ଼ୁଛି ସରିଗଲା ତାପରେ কুয রাম বদলরে সে প্রতীদ বিদ্যালয় যাচ্ছি তাহলে এই যে রাম শব্দটা রাম বদলরে সে প্রয়োগ হল এই সেটা হয়ে গেল সর্বনাম তো তাকে ছ ভাগরে বিভক্ত করা যাই মনে রা বিশেষ কু আপনার পাঁচ ভাগরে সর্বনাম কু তোমার ছ ভাগরে। বিশেষ পাঁচ ভাগর কোণ মো সহ কুব পিলা মানে গোটে আমি জান বস্তু সিএলি কয়া ব্যক্তি বাচক বা সংজ্ঞা বাচক দুই নম্বর হল জাতি বাচক তিন নম্বর হলো বস্তু বাচক চার নম্বর হলো গুণ পাঁচ নম্বর হেলা সেমি সর্বনাম ছাগরে দেখ পুরুষ বাচক পুরুষ বাচক ফের তিন ভাগরে প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ এটা চতুর্থ শ্রেণী রি আ প্রথম পুরুষের রে মতে আম্ভে মানে রহলে দ্বিতীয় পুরুষে তু তুম্ভে আপন তুম্ভে মানে রহলে তৃতীয় পুরুষের সে সে

কিছি এগুলা হল অনিশ্চয় বাচক তাপরে সম্বন্ধ যে সে যাহ তাহার যেত তেতে তুই যেতে আনব মুত দেবী তো এই যেতে গুড়া কো সম্বন্ধ রা সম্বন্ধ বাচক যেমতি সে যেতে মগুচি তাকু তেতে দিগ প্রশ্ন বাচক তো জিনিস যাইচ কে কেউ ডবলু ইচ ওয়ার তাপরে আত্মবাচক এইটা ইম্পর্টান্ট পড়ে যায় নিজে আপে এগুলা হল আত্মবাচক সর্বনাম তাপরে জাঁব যে বিশেষ সর্বনামে যুক্ত হুয়ে যেমি হরি বহি নাই। হরি বহি তাহা টপি নাই তাহার টপি বুঝলাম তাপরে আমি সর্বনাম গলে বর্তমান এইটা মনে রক আত্মচকটা আনিশ্চয় বাচক কেহি কিছু ঠিক আছে তাপরে দেখা বিশেষণ যশেষ কু বিশেষিত করে মানে বিশেষ্যু কেতি বিশেষিত কৰে না তাৰ গুণ জনাইব অৱস্থা জনাইব সংখ্যা জণৱ পৰি জনাইব তো সেইগৰাক বিচেষণ পদ কোৱা যায় যেমি মধুৰ বচন কহ তন মন বচনটা কেতি বচন হ'লে তোমাৰ কণ হ'ল বিশেষ্যাক বিচেষিত কৰোঁ ক' প্ৰকাৰ বচনৰে মধুৰ বচন তশিবন তি মধুৰটা হৈগলা তোমাৰ বিচেষণ কাহিৰি কিছু অসুবিধা হ'ল যেতিয়া অৱস্থা কথা কয় লোক এইটাই গ'ল তোমাৰ ক'ত বিশেষ্য লোক পূৰ্ব লাগিছে কি বিচেষণ প্ৰায়তো আপোনালোকৰ বিশেষ্য পূৰ্হি বিশেষণ লাগি থাকে কিন্তু কেতিয়ক ক্ষেত্ৰৰে বিশেষ পৰা বি লাগি থাকে তো তাক তুমাৰ বিধেয় বিশেষ কোৱা যায় দেখিবা বেলে পখা পখা পৰি বুজাই বেলে

ভাল বহি বহি কেমিৰে ভাল পোষাক কেমি সুন্দৰটে তুৰা বিচেচৰ বিচেষণ বিচেচ কু যি বিচেচিত কলা বিধেয়ন গোটেই অল্টা মানে বিশেষ আপোনাৰ বিশেষ ব্যৱহাৰ হেমি একজাম্পল দেখিবা নহ'লে কেমি গোটেই ছটা টি ভা যদি ভংগ থাকিল ভা পলটি দদ্ৰা এইগা হেয়ে কাই বিচেচেষ ব্যৱহাৰ হেৰি তাৰপৰা বিচেষণৰ বিচেষণ যেতিয়া ভাৰি ভাল মনোষ দেখ মনীষটা হওক আমাৰ কণ বিচেষ্য তাক বিচেষিত কলা ভাল মণিষ তাৰপৰা আশেষ কৰি দিলা ভাৰি ভাল মনীষ মানে এই ভালৰ বিচেষণ হৈ গল মানে সেই বিশেষৰ বিশেষ হৈ গল ভাৰি ভাল মনীষ কঠিন পরিশ্রম ঠিক আছে অশেষ বিশেষণ ফের বিশেষণ বিশেষণ কমতি অত্যন্ত কঠিন প্রশ্ন তারপরে যা ক্রিয়া বিশেষণ ক্রিয়া কু যে বিশেষিত করি হচ্ছে ক্রিয়া কমিটি বোহচি জ্বর রোহছি ধীরে বোহচি বেগরে বহুচি এগুলা হয়ে গেল কন গোটা গোটা ক্রিয়া বিশেষণ তারপরে অব্যয় অব্যয় থাক ঠিক ଯେପରି ଗୋଟିଏ ରାକ୍ଷସ ଏଠାରେ ଠିକ୍ ବିଶେଷଣ ପଦ ଯେପରି ଅବ୍ୟୟକୁ ବିଶେଷିତ କରୁଛି ଠିକ ଗୋଟିଏ ରାକ୍ଷସ ମାନେ ଯେମିତିକା ଗୋଟିଏ ରାକ୍ଷସ ଠିକ ଅଛି ଏଇଟାକୁ ବିଶେଷଣ କରୁଛି ଅବଶ୍ୟ ତୁମ୍ଭକୁ ଏହା କରିବାକୁ ହେବ ବିଶେଷ ପଦସ୍ଥଳ ବିଶେଷରେ ବିଶେଷଣ ରୂପେ ବ୍ୟବହୃତ ହୁଏ କାଠ ଚୌକି ସୁନାହାର ଏଠାରେ ଉଭୟ ବିଶେଷ ପଦ କିନ୍ତୁ ଦୁଇଟିଯାକ ବିଶେଷ ପଦ ସଂଯୁକ୍ତ ହେବା ପରେ କାଠ ବିଶେଷଣ ପଦର କାମ କରୁଛି ଓ ସୁନାହାର ବିଶେଷର ବିଶେଷଣ ପଦର କାମ କରୁଛି ଆଚ୍ଛା ଯେମିତି ଦେଖ ବେଳେବେଳେ କ୍ରିୟାପଦରୁ ବିଶେଷଣ ପଦର ସୃଷ୍ଟି ହୁଏ ଉଡ଼ନ୍ତା ଚଢ଼େଇ ଉଡ଼ିବାଟା ଗୋଟେ କ୍ରିୟା ତ ସେଇଠି ବି ତୁମର ବିଶେଷଣ ସୃଷ୍ଟି ହୁଏ ଶୋଇବା ପିଲା ଠିକ ଅଛି ତାପରେ କହୁଛି ଦେଖ ବିଶେଷଣର ଆଉ କେତେକ ରୂପ ସଂଖ୍ୟାବାଚକ ପୁରଣବାଚକ ଏକ ଦୁଇ ତିନି ଚାରି ଏଗୁଡ଼ା ହେଲା ସଂଖ୍ୟା ବାଚକ ତ ତାର ପୁରୁଣାବାଚକ କଣ ପ୍ରଥମ ଦ୍ଵିତୀୟ ତୃତୀୟ ଚତୁର୍ଥ ପଞ୍ଚମ ଏଟା ହେଲା ପୁରୁଣା ବାଚକ ବିଶେଷଣ ଆଉ ତୁଳନାତ୍ମକ ଦେଖ ସୁନ୍ଦର ସୁନ୍ଦରତର ସୁନ୍ଦରତମ ଉର୍ବର ଉର୍ବରତର ଉର୍ବରତମ ଏଗୁଡ଼ା ହେଉଛି କଣ ତୁଳନାତ୍ମକ ତୁଳନା କରାହେଇଛି গুরুযুক্ত ইয় গরিয়ান গুরুযুক্ত ইষ্ট গরিষ্ঠ ঠিক আছে তাপরে দেখবে আমি অব্যয় যা দেখ লিঙ্গের বচনরে পুরুষরে বিভক্তি যেটার পরিবর্তন কর তো তাহার পরিবর্তন হুয়ে না তাকে তোমার অব্যয় কুযায় দেখ রাম অশ্যাম এটি তোমার পুরুষ রইলে মানে লিঙ্গ ପୁଲିଙ୍ଗ ହେଲେ ଯଦି ମୁଁ କହିବି ସୀତା ଓ ଗୀତା କାହିଁକି ଓର କିଛି ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି ହେଉନି ଅଟା ଔ ହେଇଯାଉଛି କି କିଛି ହେଉନି ତ ଦେଖ ସଂଯୋଜକ ଅବୟ କାହାକୁ କହିବା ନା ଯେତେବେଳେ ଦୁଇଟା ଜିନିଷ ଯୁଡ଼ୁଥିବ ଯେଉଁ ଅବୟ ଗୁଡ଼ାକୁ ଯୋଡ଼ୁଥିବ ଯେମିତି ରାମ ଶ୍ୟାମ ଭଲ ଗୀତ ଗାଆନ୍ତି ଅ ଏବଂ ଆହୁରି ପୁଣି ଆହୁ ମଧ୍ୟ ବି ଏଗୁଡ଼ା ହେଲା ସଂଯୋଜକ ଅବୟ ଯୁଡ଼ିବେ ବିଜୋଜକ ଅବୟ ମାନେ ଅଲଗା କରିବେ କିନ୍ତୁ কিন্তু মাত্র অথচ তথাপি কিংবা নথুবা এগুড়া হচ্ছে কোণ বিযোজক অব্যয় সেমি প্রদান পড়ে আপনার পরীক্ষা আগারে পড়িতব পরিতুল্য বা অপেক্ষা এটা কো প্রকার প্রদান্বয় বিনা প্রত্যপেক্ষা সহ দেখ জানিব সংযোজক জানি গলো এইটা মনে রাখিয়ার দরকার নাই দেখো সংযোজক কেমতি জুড়ুতব বিযোজক মানে অলগা করুতব তাপরে পরিমাণ সূচক দেখ পরিমাণ বুঝেব এতে এতে খাই দেবি যেতে এত সেগুলো হচ্ছে পরিমাণ কুঝা সময় এই এইক্ষণি সর্বদা তেবে যবে এবে গুড়া হচ্ছে সময় কু বুঝাছি সম্ভাবনা সূচক মানে সম্ভাবনা ডাউটরে যদি যেবে যদি কালে কালে সে আসি না কি সেগুলো

প্রায় তুমি প্রায় সলমন খান ভালো দেখছ দেখা ঠিক আছে তো সাদৃশ সূচক সেমি সম্বন্ধ সূচক আলো আলো আরে আরে বাবা আসরে তো তাপরে নিশ্চয় বোধক মানে নিশ্চয় নিতা ভাববাচক মানে আনন্দ বিষাদ ঘৃণা আদি রয়েছে সেমতি হেতু বাচক যেতরাং অতএব এটা ইম্পর্টান

ক্রিয়ার গোটে মূলপিণ্ড অসি বাটা হস রু আসছে বগিচা বস রু আসছে তো এগুলা বস হস এগুলা হচ্ছে ধাতু তো ক্রিয়ার মূলপিণ্ড যদি আমি কহা তা ধাতু কুহযায় এটা বি আপনার এম সি ক্যু রক্রিয়া পদক দুই ভাগের করা হইছে গোটা হলো সমাপিকা আলো অসমাপিকা মানে য্রিয়া দ্বারা বাক্যটা শেষ হয়ে যায় সেটা হেলা সমাপিকা যেমন মুকরণ পড়ি মানে सरीगला मु व्याकरण पढ़ी पढ़ी खाईली पढ़ पो, खी तो सरीगला सी सरीगला वाक्यटा कि पढ़ी पढ़ी के पढ़ु पढ़ू किसी बुझा पड़ू कि सरूनी वाक्यटा तो सेटाला असमापिका क्रिया चल समापिक बुझीगल असमापिका देखा जमी देख वाक्यर अर्थ पूर्ण रूप प्रकाश न हो आ गोटे क्रिया पर निर्भर कै माने दुईटा क्रियाह ତ ସେଇଟା ହେଇଗଲା ତୁମର ଅସମାପିକା କ୍ରିୟା ତାପରେ ସକର୍ମକ ମାନେ ଯଦି ବାକ୍ୟର କର୍ମ ଥିବ ସକର୍ମକ କର୍ମ ନଥିଲେ ଅକର୍ମକ ତ ମୁଁ ସାହିତ୍ୟ ବହି ପଢ଼ିଲି କ'ଣ ପଢ଼ିଲି ନା ସାହିତ୍ୟ ବହିଟା ପଢ଼ିଲି କର୍ମ ଅଛି ଦ୍ୱିତୀୟ ବାକ୍ୟରେ ଦେଖ ଖାଇଲା କ୍ରିୟାର କର୍ମ ଉଲ୍ଲେଖିତ ନଥିଲା ମଧ୍ୟ କିଛି ଖାଇବାର ଅର୍ଥ ସୂଚିତ ହେଉଛି ଗାଈ ଖାଇଲା କ'ଣ ଖାଇଲା ଘାସ ଫାସ କିଛି ଖାଇଥିବ ନା ନାହିଁ ତ ଏଗୁଡ଼ା ହେଇଯାଉଛି ଆପଣଙ୍କର ସକର୍ମକ କ୍ରିୟା ଯଦି କହିବା ହରିଣଟି ଦୌଡ଼ୁଛି କଣ ଦୌଡ଼ୁଛି ହରିଣଟି କଣ ଦୌଡ଼ୁଛି ଦୌଡୁଛି ତାର କର୍ମ କିଛି ନାହିଁ ତ ଏଇଗୁଡ଼ା ହେଇଗଲା ଅକର୍ମକ କ୍ରିୟା ଦୌଡ଼ିବା ଗୋଟେ ଅକର୍ମକ କ୍ରିୟା ଦେଖ କେତେକ ଅକର୍ମକ କେତେକ ସକର୍ମକ କ୍ରିୟା ଦେଇଛି ହେଲା ଦି କର୍ମକ କ୍ରିୟା ଦେଇଛି ନା କେତେକ କ୍ରିୟାପଦ ଦୁଇଟି କର୍ମପଦ ଗ୍ରହଣ କରିଥାନ୍ତି ସେଗୁଡ଼ିକୁ ଦି କର୍ମକ କ୍ରିୟା କୁହାଯାଏ ଯେମିତି ଦେବା ପଚାରିବା ଏଗୁଡ଼ାକ ହଉଛି ଦି କର୍ମକ କ୍ରିୟା ଅକର୍ମକ କ୍ରିୟା ଏଇଗୁଡ଼ା লেখিনিয় উডিবা কাচা চালিবা খলিবা পডিবা ফাটি ফডিবা বা কান্দা ঘুঞ্চা কণ লগাই প্রশ্ন পচারি দেব না যদি আসে সেটা জার তাপরে দেখো মিশ্রক্রিয়া একাধিক পদ লে তা মিশ্রক্রিয়া যেমন দেখলে অমিশ্রক্রিয়া কিন্তু দর্শন কলে গোলেটা গমন কলে কর্ত কে কর্তন কলে এগুলো হয়ে গেল মিশ্রক্রিয়া তাপরে দেখ কখন এটা বি পড়ে বিশেষ বিশেষণ পদরে ইবা এ বা আই বা লগাই দে যে ধাতুটা গঠিত হুয়ে তা নাম ধাতু কে করত করতে কর্তিবা কাখ কাখা ছটা ছটেই বা এইগুলো হচ্ছে নাম ধাতু ନାମଧାତୁ ମାନେ ଇବା ଲାଗିଥିବ ଏଇବା ଆଇବା ଏଗୁଡ଼ା ଉଚ୍ଚାରଣ ଆସୁଥିବ ଠିକ୍ ଅଛି ସେଗୁଡ଼ା ହେଲା ନାମଧାତୁ ଏକ ପ୍ରତ୍ୟୟ ଲାଗିଛି ଦେଖ ଇ ଶାନ୍ତି ପ୍ରୀତି ଅବଗତି ଇ ପ୍ରତ୍ୟୟ ଲାଗିଛି ଅନ୍ ସେମିତି ଲାଗିଛି ପଠନ ଶୟନ ଭଜନରେ ଠିକ୍ ଅଛି ପଡ଼ିଥାଏ ଆପଣଙ୍କର ଉଦ୍ଘାଟନ

চোৰ কৰিব বুলিব নে